আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে অক্টোবর মাসের 7 তারিখ, অর্থাৎ গত রাত্রে আমার বাগানে বাগানটা দেখতে পাচ্ছেন ড্রাগন বাগান, এটা আমার বাগান। এই বাগানে গত রাত্রে প্রায় 5 থেকে 6 হাজার ফুল ফোটে, কিন্তু দুঃখের বিষয় যখনই ফুলটা ফুটবে ওই সময় কিন্তু পর্যাপ্ত অনেক বৃষ্টি হয়। এই বৃষ্টি হওয়ার কারণে এখন জানি না কী অবস্থা হবে, ফুল টিকবে কি না। এখন যারা ড্রাগন বাগান চাষ করেন তারা জানেন যে ফুল ফোটার সময় বৃষ্টি হলে আসলে কত পরিমাণে ক্ষতি একটা বাগানে হয়। তা যাই হোক, সবাই দেওয়া করবেন যাতে করে আমাদের বাগানের যে ফুলগুলো মিনিমাম 70% ফুল যেন সেট হয়, না হলে একটা বড় ধরনের লস হয়ে যাবে এই সালানে। দেখতে পাচ্ছেন আপনারা পর্যাপ্ত অনেক ফুল ফুটছে, কিন্তু গত রাত্রে আমাদের বাগানে প্রায় বললাম না 5-6 হাজার, অর্থাৎ তারও বেশি হয়তো হবে। প্রায় প্রত্যেকটা লাইনে অনেক পরিমাণে ফুল আছে, 30টা লাইন আছে এরকম দেখছেন, 31টা লাইনে এইরকমভাবে একইভাবে ফুল আছে। সো যাই হোক, আপনারা যারা ড্রাগন চাষ করেন আপনাদের বাগানের কী অবস্থা, আপনাদের বাগানে ফুল গত কাতে কেমন ফুল ফুটছে জানাবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।